ট্রাভেল এন্ড টিপস উইথ নিতা। আজ আমি এসে হাজির হয়েছি দিল্লিতে, আর দিল্লির লাল কেল্লার সামনে আমি দাঁড়িয়ে, আমার পিছনটা দেখেই তোমরা দেখতে পাচ্ছ আমি এখন লাল কেল্লার সামনে দাঁড়িয়ে, আর এখন আমি লাল কেল্লার ভেতরে যাব, আর গিয়ে তোমাদের কি কি ওখানে দেখলাম সেগুলো সব শেয়ার করব। তাহলে আমার সাথে থাকো আর চলো দেখি লাল কেল্লা। ফ্রেন্ডস, আমি 80 রুপিস দিয়ে টিকিট কেটেছিলাম লালকেল্লার মিউজিয়াম এবং লালকেল্লাটা পুরো দেখার জন্যে। তোমরা যদি শুধু লালকেল্লা দেখতে চাও তাহলে কিন্তু টিকিট লাগবে 50 রুপিস। টিকিট কাউন্টার থেকে বেশ অনেকটা হেঁটে লালকেল্লার মেন দরজার কাছে পৌঁছতে হয়। এটা দুটো গেট আছে লালকেল্লার, একটা লাহোরি গেট আর একটা দিল্লি গেট। তো আমরা এখন লাহোরি গেটের দিকেই যাচ্ছি হেঁটে হেঁটে, এবং লালকেল্লার টিকিট কাউন্টার থেকে এত দূর যে মানে ভেতরে যেতে অনেকটা বেশ হেঁটে পৌঁছতে হবে। তবে এখানে ব্যাটারি চালিত রিক্সার ব্যবস্থা আছে, ইচ্ছে করলে সেটা নিয়েও ভেতর অবধি যাওয়া যায়, কিন্তু সেখানে বিশাল লাইন পড়ে, তাই আমরা হেঁটে হেঁটেই ভেতরের দিকে যাচ্ছি। ফ্রেন্ডস, কেল্লাটা এত বড়, মনে হচ্ছে ঢুকছি তো ঢুকছি, রাস্তা শেষ হচ্ছে না, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, এখনও আরও অনেকটা ঢুকতে হবে ভেতরে। চলো, তোমাদের আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, সোমবার লালকেল্লা কিন্তু বন্ধ থাকে, আর সপ্তাহের অন্যান্য দিন সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত এখানে প্রবেশ করা যায়। লাহোরি গেটটাই হচ্ছে কিন্তু মেন গেট, আর টিকিট কাউন্টারটা রয়েছে কিন্তু দিল্লি গেটের কাছে। লালকেল্লায় ঢোকার আগে কিন্তু সিকিউরিটি চেকিং হয়, আমরা এখন সিকিউরিটি চেকিংয়ের জন্যই দাঁড়িয়ে আছি। সিকিউরিটি চেকিং কমপ্লিট করে আমরা এবার লালকেল্লার ভেতরে ঢুকছি। সম্রাট শাহজাহান যখন আগ্রা থেকে দিল্লিতে তার রাজধানী স্থানান্তরিত করেন, তখন তিনি এই লালকেল্লা নির্মাণ করেছিলেন। লালকেল্লা কিন্তু একটা উল্লেখযোগ্য ঐতিহাসিক নিদর্শন। এই লালকেল্লার ভেতরে সম্পূর্ণ একটা শহর সেই সময় গড়ে উঠেছিল। এই কেল্লার মধ্যে রানী এবং তার দাসদাসীরা যাতে তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যায়, তার জন্য এখানে একটা বাজার বসত, সেই বাজারটা মীনা বাজার নামে পরিচিত। ওই বাজারটা কিন্তু আজও বসে, মনে রেখো শুক্রবার কিন্তু এই মীনা বাজার বন্ধ থাকে। লালকেল্লার মেন দরজার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, আমি এবার এই দরজা দিয়ে ভেতরে ঢুকব। এই গেটটাকেই বলা হয় কিন্তু লাহোরি গেট। লাহোরি গেট দিয়ে ঢুকে প্রথমেই তোমরা কিন্তু পাবে এই মীনা বাজার। আমার আজকের ভিডিওতে তোমাদের শুধু লালকেল্লার মধ্যে এই মীনা বাজারটাকেই আমি ফোকাস করে দেখাবো। দেখো, এখানে খুব সুন্দর সুন্দর গায়ে শাল পাওয়া যাচ্ছে, এবং 300 টাকা থেকে 500 টাকার মধ্যে এগুলোর রেঞ্জ। আর কি কি পাওয়া যাচ্ছে চলো আমার সাথে ঘুরে দেখি। এখানে ইমিটেশন জুয়েলারি থেকে শুরু করে অক্সিডাইজড জুয়েলারি, কস্টিউম জুয়েলারি, স্টোনের জুয়েলারি, সব রকম জুয়েলারি কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এবং এগুলোর দামও কিন্তু অনেক রিজনেবল। এখানে 50 রুপিস থেকে এই জুয়েলারিগুলো স্টার্ট হচ্ছে, 50 রুপিস থেকে 300 রুপিসের মধ্যে সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশান এখানে পেয়ে যাবে। তাছাড়া রয়েছে দারুণ দারুণ ব্যাগের কালেকশান, যে কোনো ব্যাগ তোমাদের দেখলেই এখানে পছন্দ হয়ে যাবে। আর এগুলোর রেঞ্জ কিন্তু শুরু হচ্ছে 200 টাকা থেকে 1000 টাকার মধ্যে তোমরা পছন্দসই ব্যাগ পেয়ে যাবে। এছাড়া সুন্দর সুন্দর জুয়েলারি তো রয়েইছে, আর সুন্দর শোপিসের কালেকশানও তোমরা এখানে পাবে। দেখো, এই দোকানটাতে মার্বেল পাথরের হাতির মধ্যে সুন্দর মিনাকারি কাজ করা রয়েছে, কি অপূর্ব এগুলো দেখতে। আর এখানে ঘর সাজাবার জন্যে যাবতীয় জিনিসগুলো তোমরা পেতে পারো, এত সুন্দর কালেকশান কিন্তু সত্যি অন্য কোথাও দেখা যায় না। প্রতিটা জিনিস সুন্দর এখানে, আমি যতটা পাচ্ছি তোমাদেরকে কভার করে দেখাবার চেষ্টা করছি। ₹100 থেকে ₹500 মধ্যে তোমরা কিন্তু যথেষ্ট সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে যাবে, আর জুয়েলারিরও কালেকশান কিন্তু খুবই সুন্দর। বিভিন্ন দোকানে কিন্তু বিভিন্ন টাইপ অফ জুয়েলারি এখানে পাওয়া যাচ্ছে। এইসব জুয়েলারিগুলো কলকাতার মার্কেটে বা অনলাইনে যে দাম নেয়, আমি তার সাথে কম্পেয়ার করে দেখেছি, এখানে কিন্তু অনেক কম দাম চাইছে। এবার তোমাদের আরও কিছু শোপিস আমি দেখাচ্ছি, দেখো
কি সুন্দর, এগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে লাগবে একদম অন্য রকম। আর এগুলো হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং, মুঘল আমলে সুন্দর সুন্দর ছবি দেওয়া ওয়াল হ্যাঙ্গিং এখানে বিক্রি হচ্ছে। আর প্রত্যেকটা জিনিসই সুন্দর, আর এগুলোর এক একটা কালেকশন বাড়িতে থাকলে অনবদ্য মনে হবে। আমি তোমাদের বলবো যে তোমরা যারা লাল কেল্লায় বেড়াতে আসবে তারা কিন্তু অবশ্যই এখান থেকে মার্কেটিং করতে পারো। আমরা যখন বাইরে বেড়াতে আসি তখন রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডসদের জন্য নানা রকম গিফট আইটেম, শোপিস, গিফট নিয়ে যাই। তো আমি তোমাদের সাজেস্ট করব যে এই মীনা বাজার থেকে তোমরা তোমাদের ফ্রেন্ডস এবং রিলেটিভদের জন্য গিফট আইটেম নিয়ে যেতেই পারো। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গিফট আইটেম আছে। এখানে শোপিসগুলো 200 rupees থেকে স্টার্টিং, আর 1200-এর মধ্যে তোমরা ভালো ভালো এই শোপিসগুলো পেয়ে যাবে। আমি ডিফারেন্ট মার্কেটে মার্কেটিং করতে যাই, কিন্তু সত্যি এখানকার জিনিসের দামগুলো আমার অবিশ্বাস্য বলেই মনে হচ্ছিল। আমার যেসব বন্ধুরা আগামী দিনে লালকেল্লা দেখতে আসবে তাদের জন্য কিন্তু আমি বলছি, তোমরা এখানকার মীনা বাজার থেকে অবশ্যই মার্কেটিং করে তবেই যাবে, কারণ তোমরা এখানে অনেক চিপ প্রাইসে মনের মতো জিনিস পেয়ে যাবে। আমার সাথে লালকেল্লায় ঘুরতে কেমন লাগলো তোমাদের আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আজকের মতো টাটা।